केड़ा तुपदी भाईपो 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 तोर एत जदि दम थाके तोमार एत जदि साहस थाके आमार नाम निते कि आछे बाब्बाच्चे कथा केन बोलछो ए सबं हुए पटाशपुरे ढुकेछि एवं पटाशपुरे ढुकार पर थेके एई दीर्घ पथे आस्ते आस्ते आमी अनेकटा जायगाय निजे पाये हेटे रास्ताय हेटेछि आमार मायेरा दीदीरा बौदीरा जारा रास्ताय बेरिये एसेछे एई गरमके उपेक्षा करे रास्तार दुधारे कातारे कातारे लोक जा संख्याय मानुष आजके आमादेर एई सभाय उपस्थित होयेछे तार दश गुण मानुष रास्ताय दुधारे प्रत्येकेर साथे आमार सामर्थ्य अनुयायी आमी देखा करे एसेछि कथा बोले एसेछि এবং যে ভালোবাসায় তারা আমাদেরকে আশীর্বাদ করে সমৃদ্ধ করেছেন আমরা পূর্ব মেদিনীপুরের মায়েদের কাছে দিদিদের কাছে কাকিমাদের কাছে দাদা সহকর্মী ভাই বৌদিদের কাছে সকলের কাছে চিরকৃতজ্ঞ এই মাটি বারে বারে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম হোক বা যে কোনো আন্দোলন হোক পূর্ব মেদিনীপুরের মাটি বা অবিভক্ত মেদিনীপুরের মাটি বারে বারে দেশকে পথ দেখিয়েছে এবং বিভিন্নভাবে দৃষ্টান্ত স্থাপন করেছে আমরা জানি ১৯৪৭ সালে স্বাধীনতা পাওয়ার আগে এই মাটিতেই ব্রিটিশদের রাজত্ব এবং অপশাসনের বিরুদ্ধে সমান্তরাল সরকার তৈরি করেছিল সর্বাধিনায়ক সতীশ সামন্ত এই মাটি ক্ষুদিরাম বোসের মাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি মাতঙ্গিনী হাজরার মাটি সুশীল ধারার মাটি বীরেন্দ্র শাসমলের মাটি সতীশ সামন্তর মাটি এই মাটি নন্দীগ্রামের মাটি নেতাইয়ের মাটি পিছাবনির মাটি এই মাটি বশ্যতা স্বীকার করে না মেরুদণ্ড বিক্রি করে যারা রাজনীতি করে তাদের সমর্থন করে না এই মাটি লড়াই করতে জানে এই মাটি আত্মসমর্পণ করতে জানে না আজকে যারা বলেছিল যে তৃণমূল কংগ্রেস মেদিনীপুর থেকে সাফ হয়ে যাবে ২০২১ নির্বাচনে এমন হাওয়া তুলেছিল যে দলটা ভেঙে গেছে একটা মির্জাফর গদ্দার নিজের পিঠ বাঁচাতে বিজেপিতে গেছে বলে ভেবেছিল দলটা ভেঙে গেছে তারপর কি দেখলেন অবিভক্ত মেদিনীপুর জেলা যদি আপনি দেখেন পূর্ব পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম মিলিয়ে ৩৫টা আসনের মধ্যে একদিকে ১৩ একদিকে ৭ মানে ২০ আর ঝাড়গ্রামে ৪-৪ মানে ৩৫টার মধ্যে ২৪টা তৃণমূল কংগ্রেস জিতেছে এবং মানুষ আশীর্বাদ দিয়ে প্রমাণ করল যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয় তুমি যতই চেষ্টা করো নিজের আত্মসমর্পণ বিক্রি করে তুমি যদি ভাবো যে পিঠ বাঁচাতে সিবিআই আর ইডির ভয়ে বিজেপিতে যাবে তুমি তোমার শিরদাঁড়া বিক্রি করতে পারো মানুষের আবেগ তুমি কিনতে পারবে না মানুষ প্রমাণ করল ১৬টা আসনের মধ্যে ৯টা আসনে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছে নন্দীগ্রামে নিজে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিল তারপর লোডশেডিং এর ঘটনা সবার জানা আছে আর কেস সাবজুডিস আগামী দিন যখন হিয়ারিং হবে সত্যের জয় হবেই নন্দীগ্রামে মানুষের ভোটের ম্যান্ডেটকে কারচুপি করে যেখানে সংবাদ মাধ্যম ঘোষণা করে দিল চারিদিকে সবাই জেনে গেল সবাই শুনল মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছে তারপর হঠাৎ করে লাইট বন্ধ করে ভোটের কারচুপি করে আপনি দেখবেন কর্ণাটকায় একটা আসন একইভাবে জিতেছে আমরা সুপ্রিম আমরা গিয়ে হাইকোর্টে মামলা করেছি আর গদ্দার মির্জাফর ঘুষখোর সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট ছুটেছে বলছে কলকাতা হাইকোর্ট থেকে মামলা স্থানান্তরিত করতে হবে সুপ্রিম কোর্ট ডানগাল বাঁকাল দুগালে দুটো চড় মেরেছে কষিয়ে বলেছে কলকাতা হাইকোর্টেই থাকবে এত ভয় কিসের
এত ভয় কিসের? কোথায় কোথায় সকাল থেকে রাতে বাবা মার নাম যতবার মুখে নেয় তার থেকে আমার নাম বেশি। স্বপ্ন শয়নে জাগরণে অভিষেক বন্দ্যোপাধ্যায়, খালি আমার নাম, উঠতে বসতে আমার। আমি তো এখানে বন্ধুরা রয়েছে, ক্যামেরা আছে হাতে, মোবাইল ফোন, আমি তো বুক ঠুকে বলে যাচ্ছি, শুভেন্দু অধিকারী ঘুষখোর, তোর ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করিস, তোমার ক্ষমতা থাকলে তুমি আমার বিরুদ্ধে মামলা করো। ভারতবর্ষের রাজনীতিতে সব থেকে বড় গদ্দারের নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, ক্ষমতা থাকলে মামলা করো, বুক ঠুকে বলে যাচ্ছি। দলের খেয়ে দলের পড়ে সবকিছু করে এখন খুব বড় বড় ভাষণ সনাতনী সাজছে। তা এতদিন কি ছিলে তুমি? অন্য ধর্মের ছিলে নাকি? সনাতনী, আমাদের ধর্ম কোনোদিন বিভাজনের কথা শেখায় না, আমাদের ধর্ম বৈচিত্র্যের মধ্যে একতার কথা শেখায়। নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আজকে যেই রাজনৈতিক দলে গেছে তাদের চাটুকারিতা করতে আর তল্পি বাহকতা করতে বাংলার মানুষের টাকা এরা আটকে রাখছে। নিজে চিঠি লিখে দিল্লির মালিকদের বলছে বাংলার মানুষের টাকা আটকে দাও। আর আপনারা আপনারা ঠিক না, আপনাদের মধ্যে কয়েকজন ভোট দিয়ে বিজেপিকে নির্বাচিত করেছিলেন বলেই পূর্ব মেদিনীপুর জেলায় সাতটা আসনে জিতেছে। যার ভোট নিয়ে জিতেছে তার বিরুদ্ধে বলছে যে চিঠি লিখে বাংলার মানুষের টাকা আটকে দাও। আজকে 100 দিনের টাকা বন্ধ, বাংলা আবাস যোজনায় টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশন টাকা বন্ধ, শৌচালয়ের টাকা বন্ধ। বাংলার আজকের দিনে দাঁড়িয়ে বকেয়া পাওনা হচ্ছে 115,000 কোটি টাকা। এই 115,000 কোটি টাকা কারোর পৈতৃক সম্পত্তি নয়, আমাদের অধিকারের টাকা। আপনারা বলুন, আগামী দিন আমরা দিল্লিতে যাব, বৃহত্তর আন্দোলন সংগঠিত করব, আপনারা নিজেদের অধিকারে লড়াই করতে দিল্লিতে যাবেন হ্যাঁ কি না? বলুন, যাবেন কি যাবেন না? আপনারা যদি ঠিক করেন যে আমরা আমাদের অধিকারের স্বার্থে লড়াই করব, কারোর ক্ষমতা নেই আপনার টাকা আটকে রাখবে। গদ্দারের যত ক্ষমতা আছে সব জায়গায় গিয়ে ধমকায় চমকায় আর বলে সিবিআই কে দিয়ে তুলিয়ে দেবো, ইডি কে দিয়ে তুলিয়ে দেবো, তোর ক্ষমতা থাকলে তুই আমাকে তোলা আয়। কত ক্ষমতা! সব থেকে বড় শত্রু তো আমি, তোলাও। তোমার মোদিজির কত ক্ষমতা আর অমিতজির কত ক্ষমতা! তোমার সিবিআই আর ইডি কে দিয়ে আমাকে তোলাও। তোমার কাছে ইডি সিবিআই আছে, আমরা আমার কাছে বাংলার মানুষের জনসমর্থন আছে। ক্ষমতা থাকলে মানুষের দরবারে লড়াই করো। এতটাই হতাশাজনক চোখের মুখের শারীরিক ভাষা দেখেছেন? এদের মুখটা দেখেছেন? এত বড় হয়ে গেছে ফুলে। চোখের ভাষা, শারীরিক ভাষা, আপনি দেখুন না চোখের ভাষা। চোখে দেখলে দেখবেন হতাশা, শারীরিক ভাষায় দেখবেন উপর থেকে নিচে অবধি বেইমানি, আর চোখে দেখবেন ভয়। তার কারণ গদ্দারি করেছে। আজকে ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে তো ইডি সিবিআই লাগছে, কি করেছে আমার কাঁচকলা, তুই গলা কেটে দিবি তাও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে আর জয় বাংলা বেরোবে। এই মাটি তো বীরেন্দ্র শাসমলের মাটি, বীরেন্দ্র শাসমলের লড়াই পূর্ব মেদিনীপুরের প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা সাবালক হোক নাবালক হোক সবাই জানে। তিনি মারা গিয়েছিলেন, বলেছিলেন আমার মাথাটা সোজা আকাশের দিকে রেখে আমাকে দাহ করা হোক, তার কারণ মানুষ যাতে বোঝে যে এই মেদিনীপুরের সন্তান কোনোদিন মেরুদণ্ডটা বেঁকায়নি। সেই মেদিনীপুরের একজন লজ্জা গিয়ে দিল্লির তল্পি বাহকতা করে আর অমিত শাহের পদলেহন করে বিজেপি জয়েন করেছিল এবং মানুষের টাকা আটকাতে আজকে মোদিজি, অমিতজি, যোগীজি আর বাংলার মুখ্যমন্ত্রীকে বলে মমতা, ফুফু, খালা। আর দিল্লির নেতা যার কাছে মেরুদণ্ডটা বিক্রি করে রেখেছে তাকে কি বলছে? অমিতজি।
যোগীজি, তার কারণ যোগীজি না বললে ইডি জি চলে আসবে, সিবিআই জি চলে আসবে, সিবিআই জি আর ইডি জির ভয়ে অমিত জি, যোগীজি, মোদিজি অত সোজা নয়, শেষ কথা যোগীজি না, ইডিজি না, সিবিআই জি না, শেষ কথা মানুষ বলে, জনতা জনার্দন বলে। আগামী দিন আপনারা নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন, কোন জির ক্ষমতা নেই আপনার টাকা আটকে রাখবে। আমি 10 লক্ষ মানুষ নিয়ে দিল্লির বুকে নিজে যাব আপনার অধিকারের স্বার্থে, আপনার টাকা দিল্লির বুক থেকে ছিনিয়ে আনতে। কোন নেতার ক্ষমতা নেই আপনার টাকা আটকে রাখবে, কোন রাজনৈতিক দলের ক্ষমতা নেই। আপনি হঠাৎ হঠাৎ করে দেখেছেন এদের তুগলকি সিদ্ধান্ত, হঠাৎ মনে হলো আজকে থেকে লকডাউন, কেউ 2000 কিলোমিটার দূরে, কেউ 4000 কিলোমিটার দূরে, বাড়ি যেতে পারছে না, গাড়ি ঘোড়া নেই, রাস্তা বন্ধ, ফ্লাইওভারের নিচে রাস্তায় লোককে দিন কাটাতে হয়েছে এই নরেন্দ্র মোদীর তুগলকি সিদ্ধান্তের কারণে। হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নিল যে আজ থেকে 500 টাকা আর 1000 টাকার নোট বাতিল। আপনি লাইনে দাঁড়িয়ে নোট বদলালেন, আপনি ভাবলেন সত্যি কালো টাকা ধ্বংস হবে, আমরা সবাই চেয়েছি কালো টাকা ধ্বংস হোক, কিন্তু গরিব মানুষের চোখের জল ফেলে নয়। 140 জন লাইনে দাঁড়িয়ে, কেউ স্ট্রোকে, কেউ হার্ট অ্যাটাকে, কেউ ব্রেন স্ট্রোকে, কেউ কার্ডিয়াক অ্যারেস্ট, 140 জন মারা গেছে। আমরা বলেছিলাম যে এই নোটবন্দি ব্যর্থ, 7 দিন আগে আবার ঘোষণা করেছে 2000 টাকার নোটবন্দি, 2000 টাকার নোট চলবে না, যখন ইচ্ছা আপনাকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। প্রধানমন্ত্রী পাল্টানোর রাজনীতিতে বিশ্বাসী হয়ে গেছে, ওনার মানসিকতা পাল্টায়নি, দৃষ্টিভঙ্গি পাল্টায়নি, উনি পাল্টেছেন কি ওনার অবস্থান। বলেছিল না খাউঙ্গা না খানে দুঙ্গা, সব গর্ব করে বলেছিল না লাল মাটির দিলীপ ঘোষ আর বালু মাটির শুভেন্দু, একজনকে ক্যামেরায় 5 লক্ষ ঘুষ নিতে দেখা গেছে আর আরেকজনের বাড়ি থেকে, প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের দলিল উদ্ধার হয়েছে, দুটোই চোর ছ্যাচোর চিটিংবাজ, তাদেরকে ইডি সিবিআই ডাকবে না, ডাকবে কাকে, তৃণমূল করলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকবে। কত চেষ্টা করেছে নবজেওয়ার থামিয়ে দেবে, বাধা বিঘ্ন বিপত্তি করে এই কর্মসূচিকে কি করে বাধাপ্রাপ্ত করা যায়, বিঘ্নিত করা যায়। আপনি দেখুন ডান দিকে বাঁ দিকে, আকাশে বাতাসে উপরে নিচে যেখানে চেয়ে দেখবেন জনজোয়ার, নবজোয়ার আর নবজোয়ার নেই, আর জনজোয়ারে পরিণত হয়েছে। মানুষ কাতারে কাতারে রাস্তায় বেরিয়ে এসছে, যত এরা আটকেছে তৃণমূল কংগ্রেসের জনসমর্থন তত বেড়েছে। ওই যে বলছিলাম মুখগুলো দেখবেন, শরীরের ভাষা বেইমানির ছাপ, চোখে ভয়ের ছাপ আর মুখটায় হতাশার ছাপ, দিন দিন মুখ ফুলছে, তার কারণ যত কুৎসা করবি তত গর্তে ঢুকবি, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। তৃণমূল কংগ্রেসকে রুখতে পারোনি, আগামী দিনেও পারবে না। আমি 3 রাত 4 রাত পূর্ব মেদিনীপুরে থাকবো, 4 রাত, আজকে নিয়ে 4 রাত, আজকে বাদ দিলে আরো 3 রাত থাকবো। কালকে দিলীপ ঘোষ বলেছে অভিষেক আমার সামনে এলে ঘষে দেবো,